নমস্কার, ড্যাজলিং ড্রিমসে আপনাকে স্বাগত। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার রচনায়, তার কথার জাদুতে বাঙালি পাঠক পাঠিকাদের চিরকাল মুগ্ধ করে এসেছেন। ড্যাজলিং ড্রিমসে আমরা তুলে ধরেছি তার অনেকগুলি সৃষ্টি। আজ আমরা পরিবেশনা করছি তার অন্যতম জনপ্রিয় ছোট গল্প সতী। গল্পটিতে আছে 6টি পর্ব। আমরা পুরো গল্পটিকে 2টি এপিসোডে পরিবেশন করছি। শুরু করছি গল্পের প্রথম অর্ধ। হরিশ পাবনার এক সম্ভ্রান্ত উকিল, কেবল ওকালতি হিসেবেই নয়, মানুষ হিসেবেও বটে। দেশের সর্বপ্রকার সদানুষ্ঠানের সহিতই সে অল্পবিস্তর সংশ্লিষ্ট। শহরের কোনো কাজই তাহাকে বাদ দিয়া হয় না। সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল। কাজ সারিয়া বাড়ি ফিরিতে বিলম্ব হইয়া গেছে। এখন কোনো মতে 2টি খাইয়া লইয়া আদালতে পৌঁছাইতে পারিলে হয়। বিধবা ছোট বোন উমা কাছে বসিয়া তত্ত্বাবধান করিতেছিল, পাছে বেলার অজুহাতে খাওয়ার ত্রুটি ঘটে। স্ত্রী নির্মলা ধীরে ধীরে প্রবেশ করিয়া অদূরে উপবেশন করিল, কহিল, কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসছেন এখানকার মেয়ে স্কুলের ইন্সপেক্টরেস হয়ে। এই সহজ কথা কয়টির ইঙ্গিত অতীব গভীর। উমা চকিত হইয়া কহিল, সত্যি নাকি? তা লাবণ্য নামে এখন তো কত আছে বৌদি? নির্মলা বলিল, তা আছে, ওকে জিজ্ঞেস করছি। হরিশ মুখ তুলিয়া সহসা কটু কণ্ঠে বলিয়া উঠিল, আমি জানবো কি করে? শুনি, গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোককে বহাল করে নাকি? স্ত্রী স্নিগ্ধ স্বরে জবাব দিল, আহা, রাগ করো কেন? রাগের কথা তো বলিনি। তোমার তদবিরের তাগদায় যদি কারো উপকার হয়ে থাকে সে তো আলাদের কথা। এই বলিয়া যেমন আসিয়াছিল তেমনি মন্থর মৃদু পদে বাহির হইয়া গেল। উমা সশব্যস্ত হইয়া উঠিল, আমার মাথা খাও দাদা, উঠো না, উঠো না। হরিশ বিদ্যুৎ বেগে আসন ছাড়িয়া উঠিল, না, শান্তিতে এক মুঠা খাবারও জো নেই, উফ, আত্মঘাতী না হলে আর, বলিতে বলিতে দ্রুত বেগে বাহির হইয়া গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তুমি ক্ষণ দুঃখে আত্মঘাতী হবে, যে হবে সে একদিন জগৎ দেখবে। এইখানে হরিশের একটু পূর্ব বৃত্তান্ত বলা প্রয়োজন। এখন তাহার বয়স 40-এর কম নয়, কিন্তু কম যখন সত্যই ছিল সেই পাঠ্যাবস্থার একটু ইতিহাস আছে। পিতা রামমোহন তখন বরিশালের সাব জজ। হরিশ এমএ পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার মেস সারিয়া বরিশালে আসিয়া উপস্থিত হইল। প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, স্কুল ইন্সপেক্টর। লোকটি নিরীহ, নির্হংকার এবং অগাধ পণ্ডিত। সরকারি কাজে ফুরসত পাইলে এবং সদরে থাকিলে মাঝে মাঝে আসিয়া সদর আলা বাহাদুরের বৈঠকখানায় বসিতেন। অনেকেই আসতেন, টাকাওয়ালা মুনসেফ, দাড়িছাটা ডেপুটি, মহাস্তবীর সরকারি উকিল এবং শহরে অন্যান্য মান্যগণের দল সন্ধ্যার পরে কেহই প্রায় অনুপস্থিত থাকিতেন না। তাহার কারণ ছিল, সদরালা নিজে ছিলেন নিষ্ঠাবান হিন্দু, অতএব আলাপ আলোচনার অধিকাংশই হইত ধর্ম সম্বন্ধে, এবং যেমন সর্বত্র ঘটে এখানেও তেমনি আধ্যাত্ম তত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসার সমাধা হইত খণ্ডযুদ্ধের অবসানে। সেদিন এমনি একটি লড়াইয়ের মাঝখানে হরকুমার তাহার বাঁশের ছড়িটি হাতে করিয়া আস্তে আস্তে আসিয়া উপস্থিত হইলেন। এই সকল যুদ্ধ বিগ্রহ ব্যাপারে কোনোদিন তিনি কোনো অংশগ্রহণ করিতেন না। নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলিয়াই হোক, অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলিয়াই হোক, চুপ করিয়া শোনা ছাড়া গায়ে পড়িয়া অভিমত প্রকাশ করিবার চঞ্চলতা তাহার একটি দিনও প্রকাশ পায় নাই। আজ কিন্তু অন্যরূপ ঘটিল। তিনি ঘরে ঢুকিতেই
টাকওয়ালা মুনসেমবাবু তাহাকে মধ্যস্থ মানিয়া বসিলেন। ইহার কারণ এইবার ছুটিতে কলিকাতায় গিয়া তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনিয়া আসিয়াছিলেন। হরকুমার স্মিত হাস্যে সম্মত হইলেন। অল্পক্ষণই বুঝা গেল শাস্ত্রের বঙ্গানুবাদ মাত্র সম্বল করিয়া ইহা সই তর্ক চলে না। সবাই খুশি হইলেন, হইলেন না শুধু সাব জজ বাহাদুর নিজে। অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়াছে তাহার আবার শাস্ত্রজ্ঞান কিসের জন্য? এবং বলিলেনও ঠিক তাই। সকলে উঠিয়া গেলে তাহার পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে হাসিয়া কহিলেন, শুনলেন তো ভাদুরী মশায়, ভূতের মুখে রাম নাম আর কি। ভাদুরী ঠিক সায় দিতে পারিলেন না, কহিলেন, তা বটে, কিন্তু জানে খুব, সমস্ত যেন মুখস্থ, আগে মাস্টারি করত কিনা। হাকিম প্রসন্ন হইলেন না, বলিলেন, ও জানার মুখে আগুন, এরাই হলো জ্ঞান বাপী, এদের আর মুক্তি নেই। হরি সেদিন চুপ করিয়া একধারে বসিয়াছিল। এই স্বল্পভাষী প্রৌঢ়ের জ্ঞান ও পাণ্ডিত্য দেখিয়া সে মুগ্ধ হইয়া গিয়াছিল। সুতরাং পিতার অভিমত যাহাই হউক, পুত্র তাহার আসন্ন পরীক্ষা সমুদ্র হইতে মুক্তি পাইবার ভরসায় তাহাকে গিয়া ধরিয়া পড়িল, সাহায্য করিতে হইবে। হরকুমার সম্মত হইলেন। এইখানে তাহার কন্যা লাবণ্যের সহিত হরিশের পরিচয় হইল। সেও আইএ পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার গণ্ডগোল ছাড়িয়া পিতার কাছে আসিয়াছিল। সেই দিন হইতে প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকে দুরহ অংশের অর্থই শুধু জানিল না, আরও একটা জটিলতর বস্তুর স্বরূপ জানিয়া লইল, যাহা তথ্য হিসেবে ঢের বড়। কিন্তু সে কথা এখন থাক। ক্রমশ পরীক্ষার দিন কাছে ঘেঁষিয়া আসিতে লাগিল। হরিশ কলিকাতায় চলিয়া গেল। পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করিয়াই পাশ করিল। কিছুকাল পরে আবার যখন দেখা হইল, হরিশ সমবেদনায় মুখ পাংশু করিয়া প্রশ্ন করিল, আপনি ফেল করলেন যে বড়? লাবণ্য কহিল, এটুকুও পারব না, আমি এতই অক্ষম। হরিশ হাসিয়া ফেলিল, বলিল, যা হবার হয়েছে, এবার কিন্তু খুব ভালো করে এক্সামিন দেওয়া যায়। লাবণ্য কিছুমাত্র লজ্জা পাইল না, বলিল, খুব ভালো করে দিলেও আমি ফেল হব? ও আমি পারব না। হরিশ অবাক হইল, জিজ্ঞাসা করিল, পারবেন না কিরকম? লাবণ্য জবাব দিল, কিরকম আবার কি, হেমনি? এই বলিয়া সে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল। ক্রমশ কথাটা হরিশের মাতার কানে গেল। সেদিন সকালে রামমোহনবাবু মোকদ্দমার রায় লিখিতেছিলেন, যে দুর্ভাগা হারিয়াছে তাহার আর কোথাও কোনো কুলকিনারা না থাকে, এই শুভ সংকল্প কার্যে পরিণত করিতে রায়ের মুসাবিদায় বাছিয়া বাছিয়া শব্দ যোজন করিতেছিলেন। গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনিয়া তাহার মাথায় আগুন ধরিয়া গেল। হরিশ নরহত্যা করি দিয়াছে শুনিলেও বোধ করি তিনি এতখানি বিচলিত হইতেন না। দুই চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন, কি এত বড়? ইহার অধিক কথা তাহার মুখে আর জোগাইল না। দিনাজপুরে থাকিতে একজন প্রাচীন উকিলের সহিত তাহার শিখার গুচ্ছ, গীতার মর্মার্থ ও পেনশনান্তে কাশীবাসীর উপকারিতা লইয়া অত্যন্ত মতের মিল ও হৃদ্রতা জন্মিয়াছিল। একটা ছুটির দিনে গিয়া তাহারই ছোট মেয়ে নির্মলাকে আর একবার চোখে দেখিয়া ছেলের বিবাহের পাখা কথা দিয়া আসিলেন। মেয়েটি দেখিতে ভালো, দিনাজপুরে থাকিতে গৃহিণী তাহাকে অনেকবার দেখিয়াছেন, তথাপি স্বামীর কথা শুনিয়া গালে হাত দিয়া বললেন, বলো কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে, আজকালকার ছেলে। কর্তা কহিলেন, কিন্তু আমি তো আজকালকার বাপ নই, সেকেলে নিয়মেই ছেলে মানুষ করতে পারি।
হরিশের পছন্দ যদি না হয় আর কোনো উপায় দেখে নিতে বলো। গৃহিণী স্বামীকে চিনিতেন, তিনি নির্বাক হইয়া গেলেন। কর্তা পুনশ্চ বলিলেন, মেয়ে ডানাকাটা পরি না হোক ভদ্রঘরের কন্যা, সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিন্দুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে তাই যেন হরিশের ভাগ্য বলে মনে হয়। খবরটা প্রকাশ হইতে বিলম্ব হইল না, হরিশও শুনিল। প্রথমে সে মনে করিল পলাইয়া কলিকাতায় গিয়া কিছু না জোটে টিউশনি করিয়া জীবিকা নির্বাহ করিবে, পরে ভাবিল সন্ন্যাসী হইবে, শেষে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপ ইত্যাদি স্মরণ করিয়া স্থির রহিল। কন্যার পিতা ঘটা করিয়া পাত্র দেখিতে আসিলেন এবং আশীর্বাদের কাজটাও এই সঙ্গে সারিয়া লইলেন। সভায় শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন। নিরীহ হরকুমার কিছু না জানিয়াই আসিয়াছিলেন। তাহাদের সমক্ষে রায়বাহাদুর ভাবি বৈবাহিক মৈত্র মহাশয়ের হিন্দু ধর্মে প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরাজি শিক্ষার সংখ্যাতীত দোষ কীর্তন করিয়া অনেকটাই এইরূপ অভিমত প্রকাশ করিলেন যে তাহাকে হাজার টাকা মাহিনার চাকরি দেওয়া ব্যতীত ইংরাজের আর কোনো গুণ নাই। আজকাল দিনক্ষণ অনুরূপ হইয়াছে, ছেলেদের ইংরেজি না পড়াইলে চলে না, কিন্তু যে মূর্খ এই ম্লেচ্ছ বিদ্যা ও ম্লেচ্ছ সভ্যতা হিন্দুর শুদ্ধন্তপুরে মেয়েদের মধ্যে টানিয়া আনে তাহার ইহকালও নাই পরকালও নাই। একা হরকুমার ভিন্ন ইহার নিগূঢ় অর্থ কাহারও অবিদিত রহিল না। সেদিন সভাভঙ্গ হইবার পূর্বেই বিবাহের দিন স্থির হইয়া গেল এবং যথাকালে শুভকর্ম সমাধা হইতেও বিঘ্ন ঘটিল না। কন্যাকে শ্বশুর গৃহে পাঠাইবার প্রাককালে মৈত্র গৃহিণী নির্মলা সতী সাধ্বী মাতা ঠাকুরানী বধূ জীবনের চরম তত্ত্বটি মেয়ের কানে দিলেন, বলিলেন, মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল, সংসার করতে আর যাই কেন না ভুলো, কখনো এ কথাটি ভুলো না। তাহার নিজের স্বামী টিকির গোছা ও শ্রী গীতার মর্মার্থ লইয়া মাতিয়া উঠিবার পূর্ব পর্যন্ত তাহাকে অনেক জ্বালাইয়াছেন। আজিও তাহার দৃঢ় বিশ্বাস মৈত্রবুড়া চিতায় শয়ন না করিলে আর তাহার নিশ্চিন্ত হবার জো নাই। নির্মলা স্বামীর ঘর করিতে আসিল এবং সেই ঘর আজ 20 বর্ষ ধরিয়া চলিতেছে। এই সুদীর্ঘকালে কত পরিবর্তন, কত কি ঘটিল। রায়বাহাদুর মরিলেন, স্বধর্মনিষ্ঠ মৈত্র গতাশু হইলেন, লেখাপড়া সঙ্গ হইলে লাবণ্যর অন্যত্র বিবাহ হইল, জুনিয়র উকিল হরিশ সিনিয়র হইয়া উঠিলেন, বয়স তাহার যৌবন পার হইয়া প্রৌঢ়ত্বে গিয়া পড়িল, কিন্তু নির্মলা আর তাহার মাতৃদত্ত মন্ত্র এ জীবনে ভুলিল না। এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত সত্য শুরু হইবে তাহা কে জানিত। রায়বাহাদুর তখনও জীবিত, পেনশন লইয়া পাবনার বাটিতে আসিয়া বসিয়াছিলেন। হরিশের এক উকিল বন্ধুর পিতৃশ্রাদ্ধ উপলক্ষে কলিকাতা হইতে একজন ভালো কীর্তনালী আসিয়াছিলেন, সে দেখিতে সুশ্রী এবং বয়স কম। অনেকেরই ইচ্ছা ছিল কাজকর্ম অন্তে একদিন ভালো করিয়া তাহার কীর্তন শোনা। পরদিন হরিশের গান শুনিবার নিমন্ত্রণ হইল, শুনিয়া বাড়ি ফিরিতে একটু অধিক রাত্রি হইয়া গেল। নির্মলা উপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল, স্বামীকে উপরে উঠিতে দেখিয়াই জিজ্ঞেস করিল, গান লাগল কেমন? হরিশ খুশি হইয়া কহিল, খাসা গায়। দেখতে কেমন? মন্দ না, ভালোই। নির্মলা কহিল, তাহলে রাত তো একেবারে কাটিয়ে এলে তো পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ ক্রুদ্ধ হইবে কি বিস্ময়ে অভিভূত হইয়া গেল। তাহার মুখ দিয়ে শুধু বাহির হইল, কি রকম? নির্মলা সক্রোধে বলিল, রকম ভালোই, আমি কচি খুকি নই, জানি সব বুঝি সব, আমার চোখে ধুলো দেবে তুমি,
আচ্ছা। উমা পাশের ঘর হইতে ছুটিয়া আসিয়া সভয়ে কহিল, তুমি কি করছো বৌদি? বাবা শুনতে পাবেন যে। নির্মলা জবাব দিল, পেলেনি বা শুনতে, আমি তো চুপি চুপি কথা কইছি নে। এই উত্তরের প্রত্যুত্তরে যে উমা কি বলিবে ভাবিয়া পাইল না, কিন্তু পাছে তাহার উচ্চস্বরে বৃদ্ধ পিতার ঘুম ভাঙিয়ে যায় এই ভয়ে সে পরক্ষণেই জোর হাতে ক্রুদ্ধ চাপা গলায় মিনতি করিয়া কহিল, রক্ষে করো বৌদি, এত রাত্রে চেঁচিয়ার কেলেঙ্কারি করো না। বধূর কণ্ঠস্বর ইহাতে বাড়িল বই কি কমিল না, কহিল, কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি? তোমার ভেতরে বুকটা তো আর জ্বলে পুড়ে যাচ্ছে না? বলিতে বলিতে সে কাঁদিয়া ফেলিয়া দ্রুত বেগে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বারে খিল বন্ধ করিয়া দিল। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে আসিয়া বাকি রাতটুকু মক্কেলদের বসিবার বেঞ্চের উপরে শুইয়া কাটাইল। অতঃপর দিন দশকের মতো উভয়ের বাক্যালাপ স্থগিত হইয়া গেল, কিন্তু হরিশকেও আর সন্ধ্যার পরে বাহিরে পাওয়া যায় না, গেলেও তাহার শঙ্কাকুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হইয়া উঠিল। বন্ধুরা রাগ করিয়া বলিতে লাগিলেন, হরিশ যত বুড়ো হচ্ছ রোগও তত বেড়ে যাচ্ছে হে। হরিশ অধিকাংশ স্থলই জবাব দিত না, কেবল খোঁচা বেশি করিয়া বিধলেই বলিত, এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো তোমরাও বাঁচো আমিও বাঁচি। বন্ধুরা কহিতেন, বৃথা বৃথা, ওকে লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরি। সেবার বসন্ত রোগে লোক মরিতে লাগিল খুব বেশি, হরিশকেও রোগে ধরিল। কবিরাজ আসিয়া পরীক্ষা করিয়া মুখ গম্ভীর করিলেন, কহিলেন, মারাত্মক, রক্ষা পাওয়া কঠিন। রায়বাহাদুর তখন পরলোকে, হরিশের বৃদ্ধা মাতা আছাড় খাইয়া পড়িলেন। নির্মলা ঘর হইতে বাহির হইয়া কহিল, আমি যদি সতীমায়ের সতীকন্যা হই আমার নোয়া সিঁদুর খুঁচাবে সাধিকার, তোমরা ওকে দেখো আমি চললুম। এই বলিয়া সে শীতলার মন্দিরে গিয়া হত্যা দিয়া পড়িল, কহিল, উনি বাঁচেন তো আবার বাড়ি ফিরব, নইলে এখান থেকে ওর সঙ্গে যাব। সাত দিনের মধ্যে দেবতার চরণামৃত্য ভিন্ন কেহ তাহাকে জল পর্যন্ত খাওয়াইতে পারিল না। কবিরাজ আসিয়া বলিলেন, মা তোমার স্বামী আরোগ্য হয়েছেন, এবার তুমি ঘরে চলো। লোকে ভিড় করিয়া দেখিতে আসিল, মেয়েরা পায়ের ধুলা লইল, তাহারা মাথায় থাবা থাবা সিঁদুর ঘষিয়া দিল, কহিল, মানুষ তো নয় যেন সাক্ষাৎ মা। বৃদ্ধেরা বলিলেন, সাবিত্রীর উপাখ্যান মিথ্যে, না কলিতে ধর্ম গেছে বলেই একেবারে ষোলো আনা গেছে, জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো। বন্ধুরা লাইব্রেরি ঘরে বলাবলি করিতে লাগিল, সাধে আর মানুষে স্ত্রীর গোলাম হয় হে, বিয়ে তো আমরাও করেছি কিন্তু এমন নইলে আর স্ত্রী, এখন বোঝা গেল কেন হরি সন্ধ্যার পরে বাইরে বেরোতো না। বীরেন উকিল ভদ্রলোক, গত বছর ছুটিতে কাশি গিয়া সে সন্ন্যাসীর মন্ত্র লইয়া আসিয়াছে, টেবিলে প্রচণ্ড করাঘাত করিয়া কহিল, আমি জানতাম হরিশ মরতেই পারে না, সত্যিকারে সতীত্ব জিনিসটা কি সহজ ব্যাপার হে, বাড়ি থেকে বলে গেল যদি সতীমায়ের সতীকন্যা হইত, উফ শরীর শিউরে ওঠে। তারুণী চাটুর্যের বয়স হইয়াছে, আফিংকর লোক, একধারে বসিয়া নিবিষ্ট চিত্তে তামাক খাইতেছিল, হুকাটা বেহারার হাতে দিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিল, শাস্ত্রমতে সহধর্মিনী কথাটা ভারী শক্ত, আমার দেখো না কেবল মেয়েই সাতটা, বিয়ে দিতে দিতেই ফতুর হয়ে গেলাম। অনেকদিন পরে ভালো হইয়া আবার যখন হরিশ আদালতে উপস্থিত হইল তখন কত লোকে যে তাহাকে অভিনন্দন করিল তাহার সংখ্যা নাই। ব্রজেন্দ্রবাবু সখেদে কহিলেন, ভাই হরিশ স্ত্রৈণ বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি, মাপ করো। লক্ষ্য কেন,
কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই, তুমি ধন্য। ভক্ত বীরেন বলিল, সীতা সাবিত্রীর কথা না হয় ছেড়ে দাও, কিন্তু খনা, লীলাবতী, গার্গী আমাদের দেশে জন্মেছিলেন। ভাই, স্বরাজ পরাজ যাই বলো, কিছুতেই হবে না, মেয়েদের যতদিন না আবার তেমনি তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন তার নাম তো আমরা সবাই জানি। বৃদ্ধ তারুণী চাটুর্যে বলিলেন, সেই সঙ্গে একটা পণ প্রথা নিবারণী সমিতি হওয়া আবশ্যক, দেশটা ছারখার হয়ে গেল। ব্রজেন্দ্র কহিলেন, হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল, তোমার উচিত তোমার এই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথারই জবাব দিতে পারিল না, কৃতজ্ঞতায় তাহার দুই চক্ষু ছলছল করিতে লাগিল। মৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূর সহিত অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বাঁধিয়াছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে যে কোন পক্ষে জানা কঠিন বলিয়া গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই ইতিপূর্বে দুই একবার উকিলের বাড়ি আসিয়াছিলেন। আজ সকালেও তাহার গাড়ি আসিয়া হরিশের সদর দরজায় থামিল। হরিশ সসম্ভ্রমে তাহাকে নিজের বসিবার ঘরে আনিয়া বসাইলেন। আলোচনা পাছে ও ঘরে মুহুরির কানে যায়, এই ভয়ে উভয়ই সাবধানে ধীরে ধীরে কথা কহিতেছিলেন। বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হাসিয়া ফেলিয়া জবাব দেবার চেষ্টা করিতেই পাশের ঘরে পর্দার আড়াল হইতে অকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসিল, আমি সব শুনছি। বিধবা চমকিয়া উঠিলেন, হরিশ লজ্জা ও শঙ্কায় কাঠ হইয়া গেল। একজোড়া অতি সতর্ক চক্ষু কর্ণ যে তাহাকে অহরহ পাহারা দিয়া আছে একথা সে মুহূর্তের জন্য ভুলিয়াছিল। পর্দা ঠেলিয়া নির্মলা রণমূর্তিতে বাহির হইয়া আসিল, মাথা নাড়িয়া কণ্ঠস্বরে বিষ ঢালিয়া দিয়া কহিল, ফুসফুস করে কথা কই আমাকে ফাঁকি দিবে, মনেও করো না। কই, আমার সঙ্গে তো কখনো এমন হেসে কথা কইতে দেখিনি। অভিযোগ নিতান্ত মিথ্যা নয়। বিধবা সভয়ে কহিলেন, এ কি কাণ্ড হরিশবাবু? হরিশ বিমূঢ়ের মতন ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিল, পাগল। নির্মলা কহিল, পাগল পাগলই বটে, কিন্তু কোলে খে শুনি। এই বলিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিয়া সহসা হাঁটু গাড়িয়া বিধবার পায়ের কাছে ঢিপ ঢিপ করিয়া মাথা খুঁড়িতে লাগিল। মোহরী কাজ ফেলিয়া ছুটিয়া আসলো, একজন জুনিয়র উকিল সেইমাত্র আসিয়াছিল, সে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। বোস কোম্পানির বিল সরকার তাহারই কাঁধের উপর দিয়া উঁকি মারিতে লাগিল এবং তাহাদের চোখের সম্মুখে নির্মলা মাথা খুঁড়িতে লাগিল, আমি সব জানি, আমি সব বুঝি, থাকো তোমরাই সুখে থাকো, কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি হই, যদি মনে জ্ঞানে এক বই না দুই জেনে থাকি, যদি। এদিকে বিধবা নিজেও কাঁদিয়া ফেলিয়া বলিতে লাগিল, এ কি ব্যাপার হরিশবাবু, এ কি তোর নাম দেওয়া, এ কি আমার। ধন্যবাদ। শেষ হলো গল্পের প্রথম অর্ধ। গল্পের দ্বিতীয়ার্ধের লিঙ্কটি নিচের ডিসক্রিপশনে পাবেন। আমাদের এই পরিবেশনাটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনি ড্যাজলিং ড্রিমস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি।